শীতের দিনে কিন্তু হরেক রকমের সবজি পাওয়া যায়। তার মধ্যে কলাই শাক বা কালাই শাকটা হচ্ছে একটি অন্যতম সবজি, যেটা কিন্তু শীতের সিজনেই পাওয়া যায়। এটা কিন্তু রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না, কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু মজাদার কলাই শাক ভাজি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ইমুস কুক অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ কলাই শাক খুব মিহি করে কেটে নিয়েছি। কলাই শাক বা কলাই শাকটা কিন্তু খুব মিহি করে না কাটলে খেতে ভালো লাগবে না, ঘাসের মতো লাগবে। প্যানে আমি তেল গরম করে দিয়ে দিলাম 8 থেকে 10টি শুকনো মরিচ, মাঝে একটু চিড়ে দিয়েছি আস্ত একটা ফ্লেভারের জন্য। রসুন ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ। রসুন কুচিটা অবশ্যই একটু বাড়িয়ে অ্যাড করতে হবে, শাকের মধ্যে আপনার কিন্তু রসুনের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ লবণ। শাকে লবণের পরিমাণটা একটু আন্দাজ করে অ্যাড করবেন, এতে করে কিন্তু লবণের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ কালার যখন হয়ে আসবে, সে পর্যায়ে আমি শাকটা অ্যাড করে দিব। খুব বেশি ব্রাউন করা যাবে না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে শেয়ার করব কালার ঠিক রেখে কীভাবে কলাই শাক রান্না করবেন। এরপর ধুয়ে রাখা কেটে রাখা কলাই শাকগুলো সব আমি অ্যাড করে দিলাম। চুলার আঁচটা ফুলে রেখে শাকটা রান্না করব। আর অবশ্যই ঢাকা ব্যবহার করবেন না, ঢাকা ব্যবহার করলে কিন্তু শাকের কালারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, একটা কালচে ভাব চলে আসবে। দেখুন শাকটা, চুলার আঁচটা 3-4 মিনিট আমি ফুলে রেখে শাকটা রান্না করে নিয়েছি। এতে করে চুলার শাকের যে পরিমাণ পানিটা ছিল, বেশি পানিটা সবগুলো টেনে গিয়েছে, আর শাকটা একেবারে ঝরঝরে হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে শাকটা আমি নামিয়ে ফেলবো। শাকটা কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে, আর অবশ্যই কালারটাও খুব সুন্দর রয়েছে, কোনো কালারও নষ্ট হয়নি। তৈরি হয়ে গেল গরম গরম কলাই শাক বা কালাই শাক ভাজি। গরম গরম ভাতের সাথে কিন্তু কালাই শাক ভাজির এই রেসিপিটা শীতের দিনে বিশেষ করে অনেক ভালো লাগে খেতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।